से सरकारे दो जहां बायस कौन मका ताजदारे मुरसला मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वालिही वसल्लम इरशाद करेछेन तरक्तु फी गुमामराइन लन तदिल्लु मा तमस्सकतुम बिहिमा आमी तुम्हादेर काछे दुटी वस्तु रेखे जाच्छी जेई दुटी के आक्रिय धरले कक्षनो तुमरा गुमराह होबे ना किताब अल्लाहे वसुन्नतु रसूल सुन्नता रसूलिही कुराने पाक एवं हदीसे पाक एकाने दुटी जिनिस आसलो आरेक हदीसे सरकारे दो आलम नूरे मुजस्सम फखरे आदम बनी आदम हुजूर नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें मसलु अहली बाहले बैती फीकुम कसफीनते नूहिन ए आमार उम्मत आमार औलाद तुम्हादेर जन्य नूह अलैहिस सलामेर कश्तीर मतो फमन रकिबहा नजा जरा ए किश्तीते आरोहण करबे तारा नजात पाबे वमन तगल्लबा अनहा गरका ओ हलका ए किश्तीते औलादे रसूलेर ए किश्तीते जरा आरोहण करबे ना तारा डूबे मरबे तारा ध्वंस होबे ए हदीस थेके आमादेर ईमान ओ आकीदा আমাদের ঈমান ও আমল রক্ষা করার আরেক হাতিয়ার পেলাম আওলাদে রসূল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ প্যারা হাজরিন অপর হাদিসে সরকারে কোন মকা তাজদারে আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি वाली वसल्लम इरशाद करें अस्हाबी कन्नुजूम बेअयहिम इक्तदैतुम इहतदैतुम अमार सकल साबरा आकाशेर उज्जवल नक्षत्रेर मतो तुमरा जाकेई अनुसरण करबे हिदायत पाबे आर चार नम्बरेर हाथियार पेलाम आमरा साहाबाए किराम के बड़ करे बोलुन सुभानल्लाह एई दुटीके मिलिए आहले सुन्नतेर नजातेर पथ देखिए दिए आला हजरत अजीमुल बरकत मुजद्दद दीन व मिल्लत मुजद्दद मियात मादिया मुअय्यद मिल्लत ताहिरा शेखुल इस्लाम अल मुस्लिमीन इमाम अहमद रजा खान फाजिल बरेलवी रदियल्लाहु अन्हु वारदाहु अन्ना एक शेरेर मध्ये आमादेर सामने तुले धरेछेन अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर नजम है और नाव है नजम है और नाव है इतरत रसूलुल्लाह की अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर आले सुन्नतेर ধ্বজাধারীরা আহলে সুন্নতের আকীদার অনুসারীরা এদের পার হওয়ার জন্য কষ্টি রয়েছে আওলাদে রসুলের আর সেই কষ্টি ছলবে আসহাবে রসুলের তারকার আলোতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রসুলুল্লাহ ইয়া গাউসে আজম দস্তগীর প্যারা হাজরিন এইজন্য তিনটি দলের পরিচয় জেনে রাখা দরকার ইসলামের ইতিহাসে প্রথম বাতিল ফেরকা হচ্ছে শিয়া এবং খারেজি শিয়া এবং খারেজি হযরতে আল্লামা সৈয়দ সিনি দহলান মক্কি আশ-শাফেঈ খতিবুল হারাম তিনি আসিরাতুল মুহাম্মদিয়া কিতাবে লিখেছেন যারা আওলাদে রসূলের প্রতি ঘৃণা রাখে এরা হচ্ছে খারেজি আর যারা আসহাবে রসূলের প্রতি ঘৃণা রাখে এরা হচ্ছে শিয়া আর যারা আওলাদে রসূল আসহাবে রসূল উভয়কে সম্মান করে তারাই হচ্ছে সুন্নি প্যারা হাজরিন আজকে
বিশ্বের অন্যান্য কান্ট্রির মতো বাংলাদেশেও খারেজিদের অবস্থানও আছে, শিয়াদের অপতৎপরতাও আমরা দেখতেছি, আর সেগুলোর বিরুদ্ধে মজবুত অবস্থান হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বিরোধী যারা আছে তাদের কাছে যেটা স্পষ্ট, বাংলাদেশের অঙ্গনে সুন্নিদের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, এই চরম সত্যটিকে কেউ মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। কারণ সূর্য যখন উঠে যায়, পেঁচা যদি বলে সূর্য উঠে নাই তাতে সূর্যর কিছু হবে না, অস্তিত্বকে স্বীকার করতে হবে। আমরা একথা বলতে চাই, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক দরবার পীর মশায়েক ওলামায়ে কেরাম যুগে যুগে আহলে সুন্নতের খেদমত করেছেন, এটা আমাদের মাতার উপর আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। কিন্তু বিংশ শতাব্দীতে এসে যখন যে ধরনের বেলায়েতের পাওয়ার প্রয়োজন ছিল সে অনুযায়ী আল্লাহর মেহরবানি হয়েছে, সরকারে কায়নাথের নিগাহে করম হয়েছে, কুতুবুল আউলিয়া বাংলার জমিনে তশরিফ এনেছে। এই বাস্তবতাকে প্রত্যেক সুন্নির মেনে নেওয়া দরকার। একটা সত্যকে না মানলে এটার কি চিকিৎসা আছে? কারণ আমরা দেখতেছি যে অনেকে চেয়েছে ধাক্কাধাক্কির জন্য, কিন্তু ধাক্কাধাক্কি করতে গিয়ে কি অবস্থা হচ্ছে এটার বর্ণনার অপেক্ষা রাখে না। আজকে হুজুর কেবলার ওরসে পাক 15ই জিলহজ আমরা মনে হয় সর্বপ্রথম শেরে মিল্লতকে ছাড়া আজকে পেরাজরিন, গত বছরের এই দিনে আমি আমাদের মাননীয় সিরাজুল হক সাহেবকে বলতেছি, একসাথেই ছিলাম আমরা, আমার বুঝে আসলো যে হুজুর কেবলার এন্তেকালটা এই জিলহজের অজের পরপর কেন হলো, এর আগেও হতে পারত, আরও যদি 20-25 দিন পরে হতো এটাও তো হতে পারত। কারণ আল্লাহর হাবিব বলেন, এ আমার প্রিয় সন্তান, বাংলার জমিনে আমি রসুলের শান ও আজমতকে তুলে ধরার জন্য আপনার সমস্ত কোরবানি, আর আমি এর বিনিময় দিলাম আপনি অরসুন নবীকে উপরে নিয়েছেন আর আপনার ওরস আমি হেরমে নিয়ে আসলাম। 15ই জিলহজ এন্তেকাল হওয়ার কারণে হজের মৌসুমে মক্কায় মুআজ্জামা মদিনায় তৈয়বায় হুজুর কেবলার একাধিক ওরস হয়। গত বছর আমি মনে হয় 3টি ওরসে সামিল হয়েছি মক্কা শরীফে। আরে যেখানে ওরস নামের অস্তিত্ব পর্যন্ত নেই, বেদাতের দাক্ষায় ওরস বললে আরবিরা চিনবে না, ওরস বললে এরা বিয়ে মনে করবে, ওরস মনে করলে বিয়ে মনে করবে। সেই অবস্থায় শাহিনশাহ শ্রীকুট দুনিয়াতে যতদিন ছিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী অরসুন নবী আজমতে রসুলকে নিয়েছিলেন, আর আল্লাহর রসুল ওনাকে এমন পুরস্কার দিলেন যে আপনার ওরস মক্কায় মুআজ্জামায় হবে, মদিনায় তৈয়বায় হবে, তায়েফে মুকদ্দাসে হবে, জিদ্দায় হবে, আরব শরীফে হবে। বড় করে বলুন আল্লাহ ইয়া রসুল আল্লাহ জিন্দাবাদ।